তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে পঁচিশে এপ্রিল মাথা ভাঙায় আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যায় মাথা ভাঙা কলেজের মাঠে তৃণমূলের অধিবেশন এবং পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটে ভোট হবে রাতে কলেজের মাঠেই থাকবেন অভিষেক বর্তমানে সেই কর্মসূচির প্রস্তুতি চলছে জোর কদমে যুদ্ধকালীন তৎপরতায় তাবু তৈরি করা হচ্ছে ওই কর্মসূচি নিয়ে শনিবার পুলিশ প্রশাসন সহ রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় রবিবার মাঠ পরিদর্শন করে দলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন শীতলকুচির প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন সহ অন্যান্যরা